অথবা কোনো প্রবলেম আছে আপনার? আচ্ছা দেখেন, এটা হলো কি ব্লগ সাইট। হ্যাঁ, ব্লগে কমেন্ট সাইট, ব্লগে কমেন্ট করা যায়, কমেন্ট অপশন গুলো আছে ব্লগে, কমেন্ট থাকে না, ব্লগ করার পর নিচে কমেন্ট অপশন দেখুন। এটা এটা একটা সাইট আমি ওপেন করলাম, এটা একটা সাইট আমি ওপেন করলাম, এটা সাইট মনে হয় পুরোপুরি সুন্দর সাইট, যাই হোক অন্য একটা সাইট পুরোপুরি আসতেছে না। সব ধরনের এই যে আপনারা ফোরাম দিয়ে করছেন, সব ধরনের এগুলোকে ব্লগ সাইট, বিভিন্ন ধরনের ব্লগ সাইট হতে পারে, তাই না? বিভিন্ন বিষয়ের উপর ব্লগ সাইট হতে পারে। তো এখন যে বিষয়টা হলো যে আমি আগে প্রথমে একটা এক ধরনের ব্লগ সাইট গুলোতে দেখাই যে কমেন্ট কিভাবে, এই ধরনের সাইট গুলোতে কিভাবে কমেন্ট হয়, ঠিক আছে? দেখেন এইটা হলো কি, এইটা একটা সাইট, এটা একটা সাইট, দুইটা সাইট ওপেন করছে, দুইটা মোটামুটি একই ধরনের, একই ধরনের ব্লগ সাইট। দেখেন একই ধরনের কেন বললাম, এই ওয়েবসাইট গুলোতে দেখেন প্রত্যেকটা কমেন্টের নিচে লগ ইন অর রেজিস্টার লেখা আছে, যে লগ ইন অর রেজিস্টার, ঠিক আছে? প্রত্যেকটাতে লগ ইন অর রেজিস্টার লেখা আছে, প্রত্যেকটা কমেন্টের নিচে নিচে দেখবেন লগ ইন রেজিস্টার লেখা আছে, বুঝলেন? এই যে লগ ইন রেজিস্টার, লগ ইন রেজিস্টার আছে না, এইটাতেও দেখেন, এটাতেও লগ ইন রেজিস্টার, প্রত্যেকটা কমেন্টের নিচে নিচে একই লগ ইন রেজিস্টার আছে, তাই না? এই ধরনের, এই ধরনের কমেন্ট সাইট গুলোতে আমরা কি করবো, এই ধরনের সাইট গুলো যখন পাবো, এই ধরনের সাইট গুলোতে আমরা রেজিস্টার করবো। যে কোনো একটা রেজিস্ট্রেশন করলে তো রেজিস্ট্রেশন হয়ে যাবে, তাই না? কোনটাতে ওই রেজিস্ট্রেশন করবো, এটা দিই রেজিস্ট্রেশন। আমার মূলত কি কাজ, যে এখানে ওদের প্রসিডিউর গুলো মেনে আমার রেজিস্ট্রেশন করা, তাই না? হ্যাঁ, রেজিস্ট্রেশন করার জন্য যা যা ইনফরমেশন যা সবগুলো আমাকে দিতে হবে, আমি দিই। রেজিস্ট্রেশন তুলি কথা হলো যে আমার এখানে রেজিস্ট্রেশন করতে পারলেই হইলো, আমি এটা যে জাস্ট দিলাম যে রেজিস্ট্রেশন নেওয়ার জন্য, আমি ইউজার নেম পাসওয়ার্ডটা যা দেখছি সেটা মনে রাখলেই হবে, এখানে তো এই পাসওয়ার্ড চাই নাই, শুধু জাস্ট ইউজার নেমটা দেখবে, তাই না? হ্যাঁ দেখেন, আমি এটা রেজিস্ট্রেশন করে ফেললাম, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাই না? হ্যাঁ, রেজিস্ট্রেশন হয়ে গেছে। এই ধরনের সাইটগুলোতে কি করবো, কোথাও রেজিস্ট্রেশন করবো, রোবো প্রফেশনালটা ডিলিট করে দিয়ে আপনি কোন ধরনের
আচ্ছা দেখেন এটা রেজিস্ট্রেশন হয়ে গেল না, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আমরা এটা কাটবো না। আচ্ছা এখন দেখেন ওইটা রেজিস্ট্রেশন হচ্ছে, হোক এটা রেজিস্ট্রেশন করে ফেললাম তাই না। এই ধরনের সাইট গুলোতে কি করবেন, রেজিস্ট্রেশন হওয়ার পর মেল ভেরিফিকেশনের জন্য চাবে, মেল ভেরিফিকেশন যাইতে বলবেন, মেলে দেখবো যে আমরা মেল ভেরিফিকেশন, এই যে আমার মেল ভেরিফিকেশন চলে আসছে তাই না, আমি এটা মেল ভেরিফিকেশন করে দিই। এখন দেখেন এখন এটা আমি কি করলাম, রেজিস্ট্রেশন করলাম, বললো সাকসেসফুলি হয়ে গেছে আমার ইমেল অ্যাড্রেস। এখন আমি কি করবো, এই এই যে লিঙ্কটা এটাতে আমি করলাম রেজিস্ট্রেশন, এটাতে আমি রেজিস্ট্রেশন করছি তো, আর এখানে তো আমার লগইন হয়ে গেছে তাই না, লগইন হয়ে গেছে কিন্তু এখানে। এখন যে বিষয়টা হলো যে আমি এখন এই সাইটটাতে এখান থেকে যদি কমেন্ট অপশন খুঁজতে যাই, কমেন্ট অপশনটা খুঁজতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, আর অনেক যদি সময় লেগে যায় তাহলে আমার আমি দিনে কথা করতে পারবো, আমি কমেন্ট অপশন খুঁজতে গেলে আপনার ঘন্টা খানিক লেগে যেতে পারে। এই জন্য আমরা কি করবো, এই জায়গাতে গিয়ে আমরা এটা রিলোড করে দিব। দেখেন এটা রিলোড করে দিচ্ছি, এটা রিলোড করে দিব, রিলোড করে দিলে কি হচ্ছে, আমার তো লগইন অবস্থায় আছে, তাহলে এটা লগইন হয়ে যাবে, লগইন হয়ে গেছে না, দেখছেন। এই যে এখন এখন কি দেখাচ্ছে, রিপ্লে, রিপ্লে দেখাচ্ছে কি না, রিপ্লে দেখাচ্ছে। এখন আমরা কি করব, আমরা নিচে যাই, এই যে পোস্ট রিপ্লে, আপনি নতুন করে যদি কোনো পোস্ট দিতে চান তাহলে এখানে কি করতে হবে, এই যে পোস্ট রিপ্লে, আর উপর নিচে কিংবা উপরে থাকবে অ্যাড কমেন্ট, পোস্ট রিপ্লে, ঠিক আছে, এই ধরনের অপশন পাবো। এই যে দেখছেন কমেন্ট অপশন চলে আসছে, এইটা গেল, এটা তো এখন তাহলে আমরা কি করলাম, এটা কিন্তু রিলোড করে দিলাম। এটা হলো এইগুলো ওয়েবসাইটের জন্য এই ধরনের, কারণ আপনি যখন খুঁজতে যাবেন মেল ভেরিফিকেশন করার পর ওই সাইট থেকে যখন কমেন্ট অপশনটা খুঁজতে যাবেন তখন আপনার অনেক সময় লেগে যাবে, এমনকি খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে। এই জন্য আমরা কি করবো, এটাই রেখে যেতে তো আমরা রেজিস্ট্রেশন করবো, আমরা দুই তিনটে করে করবো একসাথে ক্যাপ চালু করে। তাহলে কি হচ্ছে যে এখানে আমি যখন এটা রেজিস্ট্রেশন করার পর যখন আমার মেল ভেরিফিকেশন করতে বলতেছে, তখন আমি মেল বাইরে মেলে যাইতে বলতেছে, মেলে যাওয়ার পর আমি কি করতেছি সেটা ভেরিফিকেশন করার পর এটা রিলোড করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এটা আমার অটোমেটিক্যালি খুব সহজেই আমি কমেন্ট অপশনটা খুঁজে পাচ্ছি। দেখেন এটা একটা পাইলাম, এটা তো কমেন্ট করতেছি, এখানে আমি একটু বুঝি নাই একটা জিনিস। আচ্ছা বলুন, রিপ্লাইটা দিলাম দেখেন এটা আসার পর এখানে আমরা কি করতেছি, এখানে আমরা পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদি আপনারা মনে করেন যে না আগে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডে আমি রাখবো, এরা দেখেন মেলে একটা কি করছে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, এই যে পাসওয়ার্ড। আপনি যদি মনে করেন যে না আমি একটা কমন পাসওয়ার্ড ইউজ করবো, সেই পাসওয়ার্ডটা আমি যতগুলো কমেন্ট করব, আমি যতগুলো ব্লক সাইডে যাব সেই ব্লক সাইডগুলোতে আমি আমি সেই সেম পাসওয়ার্ড ইউজ করবো, সেখানে আপনি আপনার পার্সোনাল পাসওয়ার্ড সেখানে সেট করে নিতে পারেন। কিংবা আপনি যদি মনে করেন যে না আমি এই পাসওয়ার্ডই রেখে দিবো, ওরা মেলে কি করছে এটা তারা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, তাহলে এখানে আমি একটা কমন পাসওয়ার্ড দিয়ে দিই, আমি পাসওয়ার্ডটা সেভ করে দিই। যদি আপনারা চান দিতে পারেন, না এটা কোনো ফেক না, ঠিক আছে, এটা আপনি ইচ্ছা করে নিতে পারেন নাও পারেন। আমার সেভ হয়ে গেছে। এখন দেখেন
এইখান থেকে যদি আমি কমেন্ট অপশনটা খুঁজে বের করতে চাই, তাহলে আমি কমেন্ট অপশনটা কি খুঁজে পাবো এত সহজে? কোথায় আছে কমেন্ট অপশন, এখান থেকে কোথায় খুঁজে পাবো, তাই না? এখানে খুঁজে বের করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। এই জন্য আমরা করবো কি, এখান থেকে আমরা এইটাতে আমরা এইটাতে করছি, এটা আমরা যেহেতু এটা লগ ইন অবস্থায় আছে, দেখেন লগ ইন অবস্থায় আছে না, এটা লগ ইন অবস্থায় আছে, তাহলে আমি এটাতে রিলোড করে দিই। এটা রিলোড করে দিলে আমার কি হচ্ছে, এটা আমি কেটে দিই, এটা আমার দরকার নেই, এই যে আমি রিলোড করে দিলাম। এই কমেন্টের জন্য যখন আমরা কমেন্ট করবো কয়েকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? এই দেখেন এই অ্যাড নিউ কমেন্ট, ঠিক আছে? যখন দেখবেন যে অ্যাড নিউ কমেন্ট অপশনটা নেই, তাহলে আপনি দেখবেন যে সবার নিচে গিয়ে এই নিচে যাবেন, নিচে যাওয়ার পর অটোমেটিক্যালি দেখবেন যে কমেন্ট ঘরটা, এখানে কমেন্টের একটা ঘর চলে আসছে, বুঝতে পারছেন? তা আমার তো আমি সবগুলো হ্যাঁ যে কোনো জায়গায় এটা আমরা খুঁজে দেখতে হবে। এখন দেখেন এই যে কমেন্ট, এখন এই ক্ষেত্রে আপনাকে ওই একই রকম ভাবে এখন এই যে কমেন্ট আপনাকে কমেন্ট করতে হবে। এই কমেন্টটা কি আমার নিজে আপনি নিজে করবেন? এখন আপনি যদি মনে করেন যে আমি তো এই ধরনের সাইডে করতেছি, এই কমেন্টেরও রেলিভেন্ট সাইট খুঁজে বের করা যায়, সেসব রেলিভেন্ট সাইডেও আপনাকে করতে হবে। আর যদি আপনি এখানে করতে চান, এখানে এখানে আপনি নিজে একটা কমেন্ট দিচ্ছেন, এখানে যদি কেউ চান সেখানে আপনি রিপ্লাই করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি শুধু মানুষের কমেন্ট আমি রিপ্লে করবো, তাহলে সেখানে মানুষের কমেন্টের নিচে রিপ্লে লেখা আছে, যদি ওই রিপ্লে থেকে আপনি রিপ্লে করবেন। আপনি কমেন্ট যখন করবেন, এখানে মনে করেন যে আপনার কি ওয়েবসাইট এটা, এখানে তো আমি যে টন্ড ওয়েবসাইটে ঢুকছি, তাই না? এসব ওয়েবসাইটেও কাজ করলে, কারণ আমরা এইসব ওয়েবসাইট গুলোতেও কাজ করি, কমেন্ট সাইট গুলোতে রেলিভেন্ট ছাড়াও অনেকগুলোতে কমেন্ট করি। কি কারণে করি, যে আমার মূলত কাজ কি সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং এ নিয়ে আসা, আমার টার্গেট থাকে র্যাঙ্কিং এ নিয়ে আসা। এই ধরনের ওয়েবসাইট গুলোতেও কাজ করলে কিছুটা আমার 20% হতে, মানে রেলিভেন্ট লিঙ্ক তো খুঁজে বের করতে এগুলো লিঙ্ক আমার কাছে আসবে, এগুলোতে করে ফেলি, কারণ রেলিভেন্ট লিঙ্ক খুঁজে বের করতে আমার একটু সময় লেগে যায়, ঠিক আছে? তাই আমি যখন এগুলোতে করব, এগুলোতে করলে আমার তো 20% কাজ করবে, 20% হোক 10% হোক কাজ করবে। কিছু কিছু লিঙ্ক কাজ করে, এখানে কিছু কিছু লিঙ্ক ইন্টারেস্টিং হয়ে যায়, এই ধরনের লিঙ্ক গুলোতে, এই কারণে আমরা এই ধরনের লিঙ্ক গুলোতে আমরা কমেন্ট করতে পারি। আপনি এখানে আপনার যে টপিক, সেই টপিকের উপর এখানে আপনি একটা পোস্ট করে দিলেন, ঠিক আছে? আপনি পোস্ট করলেন, আপনি নিজে লিখলেন কোনো কমেন্ট, কিংবা আপনি যদি কারো পোস্ট কমেন্ট দেখে সেখানে রিপ্লাই করতে চান, তাহলে তার কমেন্টটা দেখে তারপর আপনাকে রিপ্লাই করতে হবে। এখানে আপনার ওই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট সম্পর্কে আপনি এখানে কিছু লিখে দিয়ে আপনি এখানে লিঙ্ক করে দেবেন, বিষয়টা বুঝতে পারছেন? সেম ফোরাম পোস্টিংয়ের মতো সেম জিনিস, আমরা সেম কাজটাই করতেছি, সবগুলোতে আমরা এই একই কাজ করবো। আমি প্রথমে বলে দিচ্ছি যে অফ পেজ এসওতে আমরা কি করবো, সব ধরনের একই কাজ করবো। এর আগে যে মনে হয় যে লেখা ছিল একদম বায়ো থাকলে আমরা ইয়া দিতাম, আমি বলছি ম্যাক্সিমাম, কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্ট, কিন্তু ম্যাক্সিমাম সময় এইচটিএমএল কোড ইউজ হবে। আপনাকে দেখতে হবে কোনটা দিয়ে হচ্ছে, বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, একটা কমেন্ট দিয়ে দিচ্ছি, দেখেন নিচে ওরা অনেক কিছু বলে দিচ্ছে, ঠিক আছে? আপনাকে আপনারা যখন এই যে আপনাদের প্রবলেম তো হয় কি, আপনারা জিনিসগুলো পড়ে দেখেন না যে কোথায় কি বলতেছে, কি করতে বলতেছে। আপনি যদি পড়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে না, এই যে আপনি যেটা বললেন যে লিঙ্ক ভেরিফিকেশনের কথা বললেন, সেই লিঙ্ক ভেরিফিকেশনের এখানে দেওয়া আছে কোন লিঙ্কটা কি কাজের জন্য ইউজ হচ্ছে। আপনি যদি একটু পড়ে দেখতেন তাহলে আপনি বুঝে ফেলতেন যে না, এই লিঙ্কটা এটার জন্য কাজে দিচ্ছে, যে আমার ফুল লিঙ্কটা ক্লিক করলে কনফার্মেশন। কিন্তু আপনি যদি জেনারেল এতে যদি এমনিতে করতে চান, দুটো করতে চান, আপনার পড়ার সময় নেই, আপনার তো আয়াত চলে যাবে। যখন আপনি আপনি ফার্স্ট টাইম করতেছেন, এই কারণে আপনার এই প্রবলেমটা, আপনি যখন অনেকগুলো করবেন তখন আপনার প্রবলেম হবে না। দেখবেন যে সবচেয়ে বড় লিঙ্ক যেটা দেওয়া থাকে সেটাতে ক্লিক করবেন, সেটাতে কিন্তু সেটাই ভেরিফিকেশনের জন্য, সবচেয়ে ছোট লিঙ্কটা একটু বড় করে দেওয়া থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা যাবো, এখন মনে করেন যে এখানে আমি একটা কমেন্ট এখান থেকে এখানে যে এই
ইনার একটা প্রশ্ন কিংবা কোন টাইপের কোনো কিছু আছে জাস্ট। আচ্ছা আমি এখান থেকে এতটুকু নিই, হ্যাঁ এখানে এই প্যান সম্পর্কে আমি এখানে আমার ইয়া করা আছে, দেখেন এখানে আমি দিলাম, এখানে আমি জাস্ট এটা আমি একটা কমেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে মনে করেন যে আমার কিওয়ার্ড চিপ পেন, হ্যাঁ এটা আমার কিওয়ার্ড হয়। তা আমি এই কিওয়ার্ডটা এখন কি করবো, এখানে আমি কি বললাম এইচটিএমএল কোড সাপোর্ট। যখন দেখবেন যে আপনার কমেন্ট করে কিন্তু ব্লগ আপনার যেই পোস্টিং হোক আর যেই সাইট হোক কেন, আপনি যখন পোস্ট করতে যাচ্ছেন যখন দেখবেন যে উপরে এটি এই ধরনের যদি আপনার ইয়াটা থাকে, এখানে যদি এটা ইনসার্ট, হ্যাঁ মেনু বারটাতে এখানে যদি ইনসার্ট লিংক তারপর এই টাইপের থাকে তাহলে সেখান থেকে আপনি হাইপারলিংক করে দিতে পারেন, তাহলে সেটাই বেটার। এখানে আমি কি করবো এই যে লিঙ্কে ক্লিক করবো, এখানে কি করবো আমাকে এখন আমি কি করবো এটা সিলেক্ট করে রাখবো, সিলেক্ট করে রাখার পরে আমি এটা ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আমি কি করবো আমার ওয়েবসাইটটা দিয়ে দেবো। আমার ওয়েবসাইট কি, আমার ওয়েবসাইট এখানে যা আসতে মনে করেন আমি এই ওয়েবসাইটের জন্য কাজ করতেছি, যে কোনো ওয়েবসাইট হলে তো সমস্যা নেই, এগুলো তো আপনাদের এখন প্রবলেম না তাই না। দেওয়ার পর এখানে আমি কি করবো ওকে করে, হ্যাঁ এটা দেওয়ার পর আপনি যদি মনে করেন যে না আমি যে এটা দিচ্ছি সেটা একটু হোল্ড করে দিলাম, হ্যাঁ একই রকম একই জিনিস মনে করেন যে দেখি যে আমার কি অবস্থা কিভাবে পোস্টটা নিচ্ছে, দেখেন এটা আমার এভাবে এসটিএমএল কোডটা নিচ্ছে না, তাহলে আমার এটা নিচ্ছে এটা নিচ্ছে না, তাহলে আমি এখানে আমি এটা এইভাবে দেওয়া যাবে না, এখানে সরাসরি আপনার এই ধরনের এরকমই হয় তাই না, এরকমই হয় তাই না। তা আপনি এবার যেগুলো এইভাবে নিচ্ছে না এইভাবে করে দিবেন, এভাবে করে দিলে আপনার নিয়ে নিবে। দিলাম দেওয়ার পরে আমরা এখানে কি করব সেভ করে দিই। এই ধরনের এইটাই এইটাই এই ধরনের এভাবেই হয় হাইপারলিংক করার জন্য। আমি তো প্রথমে বলছি আপনারা হয়তো লক্ষ্য করেন নাই কিংবা খেয়াল করেন নাই যে আমি প্রথমে বলছি এইচটিএমএল কোড বিপি কোড এই দুটোকে হাইপারলিংক করা যায়, একটা সরাসরি হাইপারলিংক করা যায়, সরাসরি বলতে এইটা তো সরাসরি হাইপারলিংক করে না তাই না, মানে ওগুলো তো আমার হয়নি যে যেটা আমার ডিরেক্টলি দেখা যায় ওগুলো লিংকে হয় না, ওই ওইভাবে রাখাও যাবে না, ওগুলো রাখলে আমার ওয়েবসাইটের জন্য ক্ষতি, মানে কার বলবেন আমার ওয়েবসাইটের জন্য, কারণ আপনি ওয়েবসাইটে লিংক করে দিতে যায় আপনার ওয়েবসাইটের সাথে এইচটিএমএল আপনার যে ট্যাগ কিছু লিখে রেখে দিচ্ছেন না এগুলো ব্রোকেন লিংক হিসেবে, ঠিক আছে এগুলো ব্রোকেন লিংক হিসেবে থেকে যাবে। এইসব লিংক থাকলে ওয়েবসাইটে বেশি পরিমাণে যদি এই ধরনের লিংক থেকে যায় আপনার ওয়েবসাইটের জন্য কোথায় কোন লিংক আছে আপনার ইনফরমেশন কিন্তু আমরা সব বিভিন্ন টুল দিয়ে চেক করে দেখতে পারি তাই না, পারি কিনা সেখানে দেখবো যে এখানে যদি অতিরিক্ত পরিমাণে আপনার অতিরিক্ত যদি থাকে তাহলে আপনার ওয়েবসাইটের জন্য মানে ক্ষতি, বুঝতে পারছেন। দেখেন এই যে আমি কমেন্টটা করলাম, এই দেখেন এই কমেন্টটা আমার কি হয়েছে, এখানে আমি একটা কমেন্ট করে দিছি, কেউ যদি এখানে পোস্ট করতে চায় এই যে রিপ্লে রিপ্লে দিলে সেখানে রিপ্লে করতে পারে তাই না। এখন যে বিষয়টা হলো এটা এখন আমি বললাম এটা আমি কমেন্ট করলাম, পোস্ট না, পোস্ট অনেক বড় হয়, পোস্ট সবসময় বড় হয় ঠিক আছে, মোটামুটি বড় হয়, কমেন্ট আপনার এক লাইনের হতে পারে দুটো ওয়ার্ড হতে পারে হাই লেভেল হতে পারে তাই না, কমেন্ট যে আপনি এখানে কমেন্ট করতেছেন। তা আমরা এই এই টেকনিক এখানে আমরা কমেন্ট করতে পারি, তা এই দেখেন এটা সাইট, এখানে আমি একটা জিনিস বললাম এটাতে আমি কমেন্ট করলাম, সাপোজ ধরেন এটাতে এটাতে আমি এটাতে আমি কমেন্ট করবো, তা এটাতে আমি একটা কমেন্ট করি ওই একই রকম মনে করেন যে যা ছিল এটাই আমি দিই, কমেন্ট দিলাম এই যে এখানে যে আছে এখানে আমি কি করবো, এটা হাইপারলিংক করার কোনো অপশন আছে কি এখানে, না তাহলে আমি কি করি এখান থেকে
HTML কোডটা দিয়ে দিই। কিছু কিছু আছে দেখবেন যে প্রিভিউ দেখার অপশন নাই, অনেক পাবেন যে আমি অবশ্যই অবশ্যই যে কিওয়ার্ডটা দিবেন আপনাদের তো মনে ফর্ম পোস্টিং এ বলছি যে এই যে দেখেন এখানে একসাথে এই যে এখানে স্পেস দিচ্ছি না, এখানে স্পেস আছে না একটু একটু স্পেস বলতে লেখাটা ঠিক আছে কিনা, তারপর অনেক সময় আছে লেগে যায় লেগের অনেকে আছে এই ভুলটা করে লাগায় রাখা যাবে না, বুঝতে পারছেন? এই যে এখানে আমার কি এখানে স্পেস এটা দিলেও সমস্যা নেই, দেখেন এখানে আমার কি হলো এই যে প্রিভিউ করলাম আমি যে HTML কোডটা দিয়েছি আমার এখানে হাইপারলিংক হয়ে গেছে, তাই নয় কি? হাইপারলিংক হয়ে গেছে, এখন আমরা কি করব এটা আমরা এখন সেভ করে দেব, সেভ করে দিলে আমার পোস্ট হয়ে গেল, সেভ করে দিলাম। তাহলে আমরা কি করলাম দুইটা কমেন্ট ব্লগ সাইডে গিয়ে দুইটা কমেন্ট পোস্ট করলাম, তা এখন যে বিষয়টা হলো দেখেন এটা পোস্ট হয়ে গেল। এখন ব্লগ সাইডে যখন আপনারা কাজ করতে যাবেন তখন OPL OPL নামের একটা অপশন একটা OPL কখন শুনছেন না OPL আউটবাউন্ড লিংক OPL কমেন্ট সাইডে গেলে OPL নামে একটা অপশন আছে আমাদের এটা OPL টা চেক করতে হবে, OPL 100% কিনা এটা চেক করতে হয়। OPL জিনিসটা কি OPL এর একজ্যাক্ট ডেফিনেশন হলো যে যেটা হলো যে OPL জিনিসটা এরকম যে OPL টা চেক করতে হবে আপনাকে আমরা যে কাজগুলো করবো এটা আমি শিখলাম এই ধরনের কাজটা আমরা শিখলাম, শেখার পরে এখন কি করবো এই ধরনের কাজগুলো যখন করবো তখন আমাকে অবশ্যই অবশ্যই কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। কি জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে? এক, আগে এটা ছিল না গুগলে যে আমরা যে আমরা বলছি যে আপডেট আমাদের যখন আপনাদেরকে যখন ইয়া দেখানো হয়েছে তখন এখানে অ্যাডওয়ার্ড না আমরা দেখ বলছি যে ইন্টারনেট মার্কেটিং কি কি SEO তারপর আরেকটা হলো অ্যাডওয়ার্ড আরেকটা হলো কি আপডেট, আপডেট জিনিসটা কি যে সার্চ ইঞ্জিনের আপডেট বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তাই না? যে আপডেটগুলো আছে গুগলের জন্য আমরা কি করব যে গুগল কিছু রুলস দিচ্ছে, আমরা বলছি তো ওয়ান পেজ যখন করবো তখন আমাদের কি গুগলের রুলস গুলা যেটা ফিল আপ করে যে কোনো রুলস যেটা ভায়োলেট না করে সেইগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, তাই নয় কি? এই জন্য আমরা কি করব যে গুগল বলে দিতে যে আমরা এই ধরনের যে কমেন্ট গুলো যখন করবো ঠিক আছে কমেন্ট গুলো করবো ওরা কাউন্ট করবে কোনগুলাকে যেগুলাতে মনে করেন যে কমেন্টের সঙ্গে নিচে আছে কম আছে 30 এর ওভার হয়ে গেলে 30টা ওরা আসলে মূলত 1 থেকে 19টা কাউন্ট করে কিন্তু 30 পর্যন্ত কাউন্ট করে। দেখবেন যে আপনার যখন মেটা ডিসক্রিপশন টাইটেল আমরা যে ওখানে লেখা আছে যে আপনারা তাও কত আছে 69 মনে হয় যে ক্যারেক্টার পর্যন্ত ওরা 72 দিলেও সমস্যা হয় না, ঠিক আছে ম্যাজর তেমন কোনো প্রবলেম নেই। সেরকম কমেন্ট গুলা দেখেন এই ওয়েবসাইটটাতে কতগুলো কমেন্ট আছে কয়টা আছে এই কয়েকটা আছে অলরেডি, তাই না? এটা ঠিক আছে আমার কিন্তু এটাতে যে আমি পোস্ট করলাম আমি এটাতে কমেন্ট কতগুলো আছে অসংখ্য কমেন্ট আছে গেল দেখেন কাজ হতে পারে। তা আপনি যদি আপনাকে অনেক সময় দেখবেন যে এই ধরনের বলবেন যে 100% OPL আপনাকে যদি এখন 100% OPL আছে OPL না আপনার কথা শুনলেন OPL জিনিসটা কি জিনিস আউটবাউন্ড লিংক ঠিক আছে ও 100% OPL থাকা লাগবে, তারপরে আপনার আরো হোয়াইট হেড এসইও জিনিসটা কি হোয়াইট হেড এসইও টা হলো যে আপনি নিজের হাতে যে করবেন
এটা হলো কোন আপনি যে রোবোটিক্স আপনি যখন বললেন সেরকম কোন ফেক সফটওয়্যার দিয়ে কাজ করবে না, আপনি নিজের হাতে যেগুলো করবেন অর্থাৎ ম্যানুয়ালি করাটাকে হোয়াইট হেড বলা হয়। আপনি যদি কারো ওয়েবসাইট মনে করেন যে না ব্ল্যাকহেড করতে চান, ব্ল্যাকহেডটা এরকম যে তার ওয়েবসাইট কে প্লাস্টিক হওয়ানোর জন্য আপনি যদি কাজ করেন সেটা হলো ব্ল্যাকহেড। মানুষের ক্ষতি করার আমাদের দরকার কোনো নেই, আমাদের যতটুকু কাজ করা দরকার আমরা ততটুকুই করবো। হোয়াইট হেড এসইওটা হচ্ছে ম্যানুয়ালি তাকে হোয়াইট হেড এসইও বলতে, আপনি এখন আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার আমার হোয়াইট হেড এসইও দরকার, আপনি যখন যখন মার্কেট প্লেস গুলোতে দেখবেন ইলামতে ওডেক্সে ফিবারে গুরুতে যখন দেখবেন যে না কেন জব পোস্ট হয়েছে, হ্যাঁ জব পোস্ট হয়েছে যে হোয়াইট হেড এসইও ওনার দরকার, কি হোয়াইট হেড এসইও দরকার, এটা হোয়াইট হেড এসইওটা আপনি কিভাবে করবেন, আমরা যে ব্লগ কমেন্ট করতেছি আপনার সফটওয়্যার দিয়ে করলে আপনি 10 মিনিটে আপনি 5 লাখ কমেন্ট করে ফেলতে পারবেন। এই সেম প্রসেস বলতে কমেন্ট হয়ে যাবে আপনার অটোমেটিকলি লিংক তৈরি হয়ে যাবে, আবার 5 ঘন্টা পর কিংবা 1 দিন পর 2 দিন পর দেখবেন যে একটা লিংক করে, বুঝতে পারছেন? এগুলো ফেক, আপনার সফটওয়্যার দিয়ে অনেকে করা যে অনেকের আছে যে ইনস্ট্যান্ট দরকার, যে আমার এই মুহূর্তে আমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনের পজিশনে দরকার, তারপর দিন দেখে চলে গেছে আমাদের তো হলো যে এটা আমরা যেটা করতেছি পার্মানেন্ট কেন যে আমরা যখন এই কাজটা করবো আমরা যে এই তো ফোরাম পোস্ট করতে দিয়ে করতে এগুলো তো আমাদের বিভিন্ন জায়গায় থেকে যাচ্ছে, এর ফলে যে ভিজিটর আসবে সেগুলো পার্মানেন্ট এরা আসতেই থাকবে, এরকম ধরনের অনেক আসবে। কিন্তু যখন আপনি যখন ইয়াদে করবেন সফটওয়্যার দিয়ে করবেন তখন দেখবেন যে যা হয়তো বা কিছু সময়ের জন্য থাকবে তারপরে ওটা থাকবে না, এই ধরনের বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায় এসইও করার জন্য। আমি ধরেন আমার ব্ল্যাক হেড এসইওটাতে করা এত সহজ তা না, এটাও কঠিন আছে, আপনি ইচ্ছা করলে যে আপনি আপনার আগের ওয়েবসাইট কে একদম পিছনে ফেলে দিবেন সেটাও করতে পারবেন না, ঠিক আছে? সেটা সেটা শোনেন, সেটা হলো যে আপনি কাকে ধরবেন, আমি আপনার আপনার ওয়েবসাইটে আমি ব্লগে দিতে যাতে বুঝবেন আপনি আমি করতে আপনি আমাকে গ্রুপে কিভাবে, এখন যে বিষয়টা হলো যে ব্লগে দিতে কিভাবে করে জানেন, যে মনে করেন যে আপনি আপনার আপনি আমি আপনার ওয়েবসাইটে ক্ষতি করবো আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে, অনেকে আছে এরকম করে যে হাই কম্পিটিশনের কিওয়ার্ড হয়, অনেক হাই কম্পিটিশনের কিওয়ার্ড মনে করেন যে আপনার কিওয়ার্ড হলো যে পেন কিংবা মোবাইল, সিঙ্গেল একটা ওয়ার্ডের কিওয়ার্ড মোবাইল, এখন মোবাইল রিলেটেড ওয়েবসাইট যে ফার্স্ট পজিশনে আছে আপনার তো মনে করেন সেকেন্ড পজিশনে আছে কিংবা থার্ড পজিশনে আছে, 1 নম্বর 7 পেজে 2 নম্বর কিংবা 3 নম্বর সিরিয়ালে আছে কিংবা 1 নম্বরে যে আছে তাকে আপনি কোনোভাবে ওভারটেক করতে পারছেন না, তখন সেক্ষেত্রে অনেকে আছে যে সেটা ওয়েবসাইটে অনেকে আছে যে কম্পিটিশনে যখন পারে না তখন তারা করে, মানে কি করে
করতে গেলে আপনাকে তার ওয়েবসাইট অ্যানালাইসিস করতে হবে ভালো করে, তার ওয়েবসাইট সম্পর্কে জানতে, ওয়েবসাইটে ওয়েবসাইটের কিওয়ার্ড গুলো কি, কন্টেন্ট গুলো কি আছে, আদার্স আর অন্যান্য বিষয়গুলো সব আপনাকে জানতে হবে। জানার পরে সেটা হলো যে আপনার ওয়েবসাইট, আপনি একটা ওয়েবসাইট দিয়ে অ্যানালাইসিস করতে পারবেন না যে ওয়েবসাইটটাতে কি আছে না আছে, কোথায় কি আছে না আছে, সেটা দেখা যায় কিন্তু বিভিন্ন টুল দিয়ে দেখা যায়। এইভাবে আপনার করা যায়, বিভিন্ন বুঝতে পারছেন। ব্লগের একসাথে যদি আপনি মনে করেন যে 50টা একই কিওয়ার্ড দেন, আপনি পোস্ট করবেন 500টা ফর্ম 200টা ফর্মে পোস্ট করেন, আপনার ওয়েবসাইট দেখবে যে নাই 500 থেকে হারাই গেছে, কিওয়ার্ড একই কিওয়ার্ড দিচ্ছেন একই ওয়েবসাইট, এই একসাথে 50টা করে পোস্ট, এই যে কমেন্ট, এই যে পোস্টের ঘরে 50টা করে ডিবি কোড দিলেন, তাহলে কি হচ্ছে 50টা ডিবি কোড দিলেন তাহলে আপনার কোডে নিবে ওয়েবসাইটটা থাকবে। এখন একটা ওয়েবসাইট কাজ করতে শুরু আছে, এটা আমার আমি যে এই পুরো ওটা বলে এই পুরো দিল আস্তে কিছু না শুরু করবে এটা বলতে একটা ওয়েবসাইট 200 করলে যে হবে তা না, কারণ ওয়েবসাইটের তার যে অন্য দিক দিয়ে ওয়েবসাইটটা শুধু এসইও না, তার মনে হয় যখন একটা থাকে ও দেখেন যে এসইও করাচ্ছে, এসএমএম করাচ্ছে, আবার পাশাপাশি অ্যাডওয়ার্ডও করাচ্ছে, তিনটাই তারা ম্যাক্সিমাম করে। আপনি শুধু এসইও করে যে তার পজিশনের পজিশন থেকে পিছিয়ে পিছিয়ে দিবেন, সেটা আপনার কষ্টকর হয়ে যাবে, পারবেন, সময় লাগবে। এখন আপনি যদি একটা ওয়েবসাইটের পিছনে 10-6 মাস কাজ করেন যে আমি এটার পিছনে ফিরেই যাব, আপনার যদি এখন যে বিষয়টা হলো যে সেটা আমরা করবো না, কারণ আমরা এখানে যা করবো সব লিগাল, আনলিগাল কোনো কিছু করবো না। এখন যে বিষয়টা হলো যে এই যে জিনিসটা, এই জিনিসটা আপনাদের জানা দরকার ছিল, যখন আপনারা মার্কেট প্লেসে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এই ধরনের পছন্দগুলো আসবে, হোয়াইট এড এসপি, ওবিএল, ঠিক আছে, ইডু গপ লিঙ্ক, সেই ইডু গপ লিঙ্কের এতগুলো ইয়া লাগবে। আমি ওই যেটা মনে দিচ্ছি ওই গপ লিঙ্কগুলো কোথা থেকে পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ ইডু গপ, হ্যাঁ ইডু গপ লিঙ্ক অর্থাৎ এডুকেশনাল সাইট, হ্যাঁ গভর্নমেন্ট এরিয়া সাইট গুলো এই ধরনের সাইটে কাজ করতে হবে, এই ধরনের অনেক অনেক কিছু আছে। যখন আপনার মার্কেট প্লেসে ক্লাস হয়েছে কিন্তু আপনার মার্কেট প্লেসে গিফট করতে পারেন, বুঝতে পারেন, গিফট করলে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসত, সেই ধরনের বিষয়গুলো আপনাদের জানতে হবে। এগুলো যদি না জানেন এটা এডওয়ার্ড হবে, এটা একটা কোশ্চেন আছে, এটা তো এডওয়ার্ড আপনাদেরকে এয়ারওয়ার্ডে হবে। দেখেন এই ধরনের কমেন্ট আমরা আসলে অ্যাকচুয়ালি ওবিএল করবো না, ওবিএল টা জানবো করতে হয় না, এগুলো জানতে হয়। আপনি জানতে পারছেন তো ওবিএল জিনিসটা কি, আউটবাউন্ড লিঙ্ক, ঠিক আছে, আউটবাউন্ড লিঙ্ক বিষয়টা বুঝতেছেন তো, আউটবাউন্ড লিঙ্ক জিনিসটা কি, আপনিগুলো চেক করে দেখতে হবে, এমনকি দেখতে হবে যে কমেন্ট গুলো যেন সবসময় উপরে থাকে। এই যে কমেন্টটা করছি এই কমেন্টটা আমার দেখেন উপরে আছে কিনা, না নিচে আছে, অনেকগুলো আছে কমেন্ট নিচে চলে যায়, জানেন এই কমেন্ট আমার সেটাতে আমি করবো, অনেকে চায় যে আমার ওয়েবসাইট বলে দেয়, অনেকে আছে খালি ওবিএল বলে, অনেকে রিকোয়ারমেন্ট থাকে যায় তারা বলে দেয়
অথবা ওবিএল বলে দেয় না, আমরা বলে যে আপনার 30টা কমেন্টের উপরে কমেন্ট থাকা যাবে না, 30টা কমেন্টের উপরে থাকা যাবে না, সেসব কমেন্ট আবার এবং বলে দিবে অনেকের কাছে রিকোয়ারমেন্ট থাকে যে কিছু অ্যাডাল্ট সাইট থাকে, অ্যাডাল্ট সাইটে কাজ করা যাবে না, আপনার ওয়েবসাইট এডুকেশন ওয়েবসাইট আপনি অ্যাডাল্ট সাইটে কাজ করবেন না, তারপরে আপনার ফিকা আর অনেক কিছু থাকে, আরো অনেক কিছু সাইট আছে, বিভিন্ন ধরনের সাইট আছে, সেসব সাইট গুলোতে আপনার 100% ইংলিশ সাইট হতে হবে, ঠিক আছে, আর অনেক আছে যে জাপানি ফার্সি তারপরে ইন্ডিয়ান কিছু সাইট, বাংলাদেশি কিছু বাংলা সাইট, সেসব সাইটে করা যাবে না, আমার 100% ইংলিশ হতে হবে, বিষয়টা বুঝতে পারছেন, এইসব ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেই রিকোয়ারমেন্ট গুলা আমি বলতেছি এই ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে, তখন সেগুলো কি হবে, সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, সেগুলো আপনাকে আগে থেকে আপনার জানা হয়ে গেল, তখন আপনার প্রথম বললো যে আপনার 100% ইংলিশ সাইড হতো, মেয়ে হতো সেটা আসতো হারা যাবে, কি করবো আমি, কিভাবে কি করবো, আমি তো এইভাবে শিখছিলাম, আমি এইভাবে করছিলাম, তাই না, এই জন্য এই জিনিসগুলো ক্লিয়ার হতে হবে। দেখেন এই যে এটাতে, এই দেখেন এই যে একটা দুইটা কতগুলো কমেন্ট আছে, কত অনেকগুলোতে আবার প্রথমে যাওয়া থাকে, এটাতে যাওয়া আছে কিনা জানি না, এটাতে মনে হয় নাই, এগুলো যদি কখনো কেউ চায় তাহলে আপনি করে দিবেন, বিষয়টা বুঝতে পারছেন, জানা থাকলো আর কি আপনার। এখন এই ধরনের কমেন্ট কে আরো দেখানো দরকার আছে, দরকার আছে, একটা দেখা দিব না, কমেন্ট এই ধরনের কমেন্ট অপশন গুলো আপনার এই ধরনের কমেন্ট সাইট গুলো কোথায় পাবেন, রিলিভেন্ট ওইখান থেকে পাবেন, আপনি এটা বিগত ক্লাস থেকে কনসেপ্টটা ক্লিয়ার, আপনি বলেন আমি বুঝতে পারবো ওয়েবসাইট রিলেটেড তো লিখে দিলাম, লেখাটা আপনার উপর, আপনার আমি কি করলাম যে আমি একটা কমেন্ট করবো, আমি কিন্তু করার আগেও আমি উনাকে বললাম আপনি জিনিসটা ক্লিয়ার না, আপনি কি ক্লিয়ার না, আপনি সেটা কি সমস্যা, আমার আপনার যে সমস্যা আপনি যেটা বলতেছেন যে আমি তো একটা মানুষের ওয়েবসাইটে গেছি, সেটা একটা রাশিয়ান ওয়েবসাইট, আমি রাশিয়ান ওয়েবসাইটে গেছি, সেই কমেন্ট সাইট গেছি, সেখানে যাওয়ার পর সেখানে আমি কি করছি যে সেখানে আপনি কি কমেন্ট করবেন, তাই না, এখানে কি কমেন্ট করবেন, আমি বলছি যে আপনি যদি রেলিভেন্ট সাইট হয়, রেলিভেন্ট সাইট হলে তো আপনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট রিলেটেড তো আপনি কমেন্ট করবেন নাকি, নাকি অন্য কিছু কমেন্ট করবেন, আপনি যেখানে যাবেন আপনার জন্য একটাই সলিউশন, আপনি যেখানে যাবেন সেখানে আপনার ওয়েবসাইট বেস কমেন্ট, আপনার ওয়েবসাইট বেস কমেন্ট করবে, ওয়েবসাইট যে রিলেটেড সেই বেস, আপনার গেমের ওয়েবসাইট, আমি গেমের ওয়েবসাইট, আপনার মনে করেন যে ওয়ার্ক ওয়েবসাইট, ওয়ার্ক সম্পর্কে, আপনার মনে করেন যে প্রজেক্ট ওয়েবসাইট, প্রজেক্ট সম্পর্কে কমেন্ট, যেটা বুঝতে পারছেন, প্রজেক্ট রয়েছে শুধু যে প্রজেক্ট থাকবে না, সেখানে প্রাইস থাকতে পারে, বিভিন্ন ধরনের ইয়া থাকতে পারে, সেই বিষয়গুলো আপনার আপনি শুনবেন, এটা বুঝতে পারছেন, এমনকি কমেন্ট গুলো ইউনিক করবে, নিজে লিখে করবে, হাতে লিখে করবে, এটা বুঝতে পারছেন, আপনার আপনি যে কমেন্ট করতেছেন কমেন্টটা কি উদ্দেশ্যে করতেন, আপনি এটাই ক্লিয়ার না, কমেন্টের উদ্দেশ্য কি, কেউ আসে পড়বে, অর্থাৎ আপনার যে ওয়েবসাইট সেই সম্পর্কে আপনি সেখানে জানতে পারবেন, জানার পরে তো আপনাকে এটা ভিজিট করলে আপনি কি অর্থাৎ অনুভূতি, তাই না, আপনার ওয়েবসাইট গেমিং, আপনি বললেন যে ওয়ার্ল্ড ক্লাস গেম এখানে আমার ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটে আমার অনেক ভালো ভালো ফ্রি গেম আছে, এই আছে সেই আছে, আপনারা তো পারলে এখানে ভিজিট করতে পারেন, আমার ওয়েবসাইট এটা এই, তাই না, সেখানে এখন আপনি যদি রাশিয়ান ওয়েবসাইটে, আপনি রাশিয়ান সম্পর্কে, রাশিয়ান যে ওয়েবসাইট সেই বিষয়ে আপনি লিখতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটে লাভ করবে, ওই ওয়েবসাইট বেসিতে এখানে লাভ করবে, মানুষের যে ওয়েবসাইট কমেন্ট করতে হবে, সবাইকে এক, এখানে এখানে বিভিন্ন জন যার যেটা টপিক সে সেই বিষয়ের উপর কমেন্ট করছে, এখানে এখানে কি ওয়েবসাইট রিলেটেড কোনো কিছু আছে, দেখেন এই যেটা তিনি যে কমেন্ট করছে, দেখেন তিনি কমেন্ট করবেন, এখানে দেখেন
এখানে এখানে আরেকজন আরেক এখানে দেখেন যে প্রত্যেকটা কমেন্টে দেখেন একজন কমেন্ট করতে দেখেন এই যে এটার উপর এই যে অনলাইন ডেটিং সম্পর্কে কমেন্ট করছে ডেটিং এর ওয়েবসাইট দেখেন এই যে ক্লথিং সম্পর্কে কমেন্ট করছে এই যে ক্লথ ঠিক আছে এই যে ভিনটেক ক্লথ বা শপিং এর বিষয়টা বুঝতে পারছেন ক্লিয়ার এবার আপনি নাকি এখনো কনসেপ্ট ক্লিয়ার না বলেন ক্লিয়ার করি তারপরে আপনি আপনি অন্য স্টেপে যাবেন এখনো ক্লিয়ার না বিষয়টা হলো যে আমরা যখন কমেন্ট করব তখন অবশ্যই অবশ্যই আমার ওয়েবসাইট সম্পর্কিত কমেন্ট করব এখন আমি মানুষের ওয়েবসাইট সম্পর্কে তো আর কমেন্ট করবো না আমি এখন মনে করেন গেছি যে আমাদের ওয়েবসাইটে আপনি সাপোর্ট আসছেন যে অনলাইনে আমাদের ওয়েবসাইটে আসছেন সেখানে আপনি কি কমেন্ট করেন আমার ওয়েবসাইট সম্পর্কে কমেন্ট করবেন যে আমার ওয়েবসাইট খুব সুন্দর দিয়েছি তার আসছিল মানে সময় দিতে পারেন আমার ওয়েবসাইট সম্পর্কে আমাকে বেশি পাম দিলে তখন বলে এটা আমার পাম আসছে আমি আগেই দিলে আগে আমি পোস্টে রিলেট করি ঠিক আছে বিষয়টা হলো যে আপনার নিজের রিলেটে বলছেন আর এই জন্য বলে দিচ্ছি যে ফ্রি ডিসকাশন এই জন্য তো রেলিভেন্ট সাইডে বললে তো আমাদের এই সমস্যা আসতেছে না রেলিভেন্ট বলতে কি বুঝছেন আমার রিলেটে যেমন আমি একটা এক্সপ্লেনেশন লিখছি ইচ্ছা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে কমান্ড করবেন আর আপনি যেটা উনি বেশি করার যেটা সমস্যা উনার সবসময় সেটা হয় যে আমি ওই পেজে এই ধরনের কমান্ড কেন করছি এটা তো ফেক আমি চারটা সেকশনের কথা বলে দিচ্ছি যে আপনার চিপ ক্যাট জেনারেল অপশন অপটপিক এই ধরনের অপশন গুলো দেখা থাকে এভরিথিং যে কোনো বিষয়ের উপর আপনি সেখানে আলোচনা করতে পারেন এটা ওপেন ডিসকাশন সেখানে আপনি অ্যাডাল্টের থেকে শুরু করে আপনি মহাকাশ যান সম্পর্কে যা মন চায় আপনি তাই কমেন্ট করেন সেখানে আসলে তারা বাধা করবে এখন এই ধরনের কমেন্ট গুলো আমরা পাবো আচ্ছা এই ধরনের কমেন্ট গুলো আমরা এই ধরনের কমেন্ট সাইট গুলো যেভাবে পাবো কমেন্ট সাইট বিভিন্ন ধরনের আরো কমেন্ট সাইট আছে তাই না এই ধরনের কমেন্ট সাইট গুলো পাবো তা আপনারা প্রথমে কি করবেন যে ফর্মেট দেখেন যে এটা এভাবে খুঁজে পাওয়া যায় যে লগ ইন রেজিস্ট্রেশন হলো প্রত্যেকটা তাহলে কি হচ্ছে কিওয়ার্ড এখন আমি কি কিওয়ার্ড এখানে কিওয়ার্ড কিওয়ার্ড আপনি কোটেশন দেবেন কোটেশন দেওয়ার পর এটা লিখে সার্চ দেব এখানে কিওয়ার্ড বলতে কি হচ্ছে কিওয়ার্ড যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ড দিবেন এখানে আমার কিওয়ার্ড দিলে না এটা খুলে দাও না এটা তো মনে থাকবে না লগ ইন অর রেজিস্টার টু পোস্ট কমেন্ট না হয় আপনার ভিডিওটা দেখলে একটু পুশ করে নিলে আপনি কিন্তু দেখবেন ঠিক আছে এখানে কিওয়ার্ড দিবেন কি এসইও জেন দেখছেন এখানে লগ ইন অর রেজিস্টার এখানে ওই খুঁজে খুঁজে বের করতে হবে এখন এই কমেন্ট সাইট এটা তো যাই দেখি এইসব সাইট গুলো এখান থেকে আপনার এখন খুঁজে বের করতে হবে সব কাজই দেখেন এটা তো কমেন্টই চলে আসছে দেখেন যে কমেন্ট এসেছে না সব কমেন্ট হচ্ছে প্রত্যেকটা তো কমেন্ট আপনারা না হলে আপনি যদি রেজিস্ট্রেশন অনেকগুলো করছেন অনেকগুলো ট্রাই করছেন তাহলে আপনাদের এই প্রবলেমগুলো হতো না
ঠিক আছে। আর এই ধরনের প্রবলেম গুলো হবে স্বাভাবিক, আমি যখন প্রথম করতে আমার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হচ্ছে, সবার ক্ষেত্রে এই ধরনের প্রবলেম গুলো হয়। যখন আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, একের পর এক করতে থাকবেন, তখন এগুলো আপনাদের সব এখন যে বিষয়টা হলো যে এই ধরনের কমেন্ট গুলো খুঁজে বের করতে পারবো আমরা, পাবো তো এই ধরনের সাইট গুলো যখন আমরা খুঁজবো তখন তো আমরা লগ ইন রেজিস্টার দিলে প্রত্যেকটা এই ধরনের সাইটে খুঁজবো, বুঝলাম না? এই ধরনের কমার্স গুলো এইভাবেই থাকে, এই ধরনের সাইট গুলো, এই ধরনের ক্যাটাগরি গুলো খুঁজে বের করার জন্য আমরা এইভাবে এটা এক ধরনের সাইট, আরো যে কমেন্ট গুলো আছে সেগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই ধরনের কমেন্ট কমেন্ট যেগুলো আছে সেগুলোতেও কমেন্ট করতে পারবে, সেগুলোতে কমেন্ট করবে। এখানে নেমের জায়গায় এই যে যেখানে দেখবেন যে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের জায়গায় আপনি কি করবেন, আমি একটা ওয়েবসাইট দিই, তাই না? কেন জানেন, এই ধরনের কমেন্ট গুলাতে যখন নিচে এখানে ওয়েবসাইট দেওয়া থাকে, এই যে নেমটা দিচ্ছে না, এই নেমটা কিন্তু হাইপারলিংক হয়, এটা ক্ষেত্রে মনে হয় নাই, কিন্তু ম্যাক্সিমাম গুলোতে হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম এটা আমার জানা থাকা লাগবে, আমি আরো দেখাচ্ছি ওগুলোতে হবে। এ নেমে যাবে, এইটা দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট এখানে একটু মাউস পাইছি, আমি তো বাসায় মাউস আসাই, তো এখানে আমি এরকম বলো হ্যাঁ, 99 নাম্বারটাতে দিয়ে দাও, আচ্ছা চাপ দিও। হ্যাঁ দিয়ে দিলাম, তারপর আমি দেখেন এটাতে কিন্তু আবার টিভিউ অপশন নাই, দেখেন টিভিউ দেয়
এটা তো যে নেয় এটা আমি কিভাবে বুঝতে পারবো, যে দেখেন এই যে এখানে হাইপারলিংক হয়েছে মাঝখানে মানুষের কমেন্ট গুলো দেখলেই বুঝতে পারছি যেখানে হাইপারলিংক হয়েছে, এই জন্য আমি এটা বুঝতে পারলাম, সেই জন্য আমি এটাতে দিয়ে দিই। আমি দুই জায়গায় আলাদা আলাদা দিতে পারতাম, আপনারা দেখাইলাম আর কি, যাচ্ছে এইখানে আপনার এই ধরনের কমেন্ট গুলো যখন আসবে সেখানে ওয়েবসাইট এর জায়গায় আপনি নেমে ওয়েবসাইট যেখানে ওয়েবসাইট দিবেন আর নেমের জায়গায় দিবেন কিওয়ার্ড, আর এই ওয়েবসাইট এখানে হাইপারলিংক হবে। এই ধরনের কমেন্ট গুলো তো করা যাবে তাই না, ইজি তো, পোস্ট করতে পারলে আপনারা সবই পারবেন। যাই বলেন আমরা যত সহজ জিনিস দেখবেন ইসলাম শিক্ষা সবচেয়ে বেশি সহজ, কৃষি শিক্ষা সবচেয়ে বেশি সহজ, ম্যাক্সিমাম ফেল করে মানে কৃষি শিক্ষা আবার অনেকে খুব না উপরে পারে, যেটা বেশি সহজ সেটা প্র্যাকটিস না করলে আবার পারবেন না, ভুলে যাবেন। আমার ম্যাথ পরীক্ষা এরকম তো যে আমি যখন এসএসসি পরীক্ষা দেয় ম্যাথ পরীক্ষা দেওয়ার সময় কোশ্চেন দেখে আমি খুব খুশি, মানে আমাদের সময় এত ইজি কোশ্চেন করছে এসএসসি, খুব খুশি আমি, খুশি মানে আমি মানে যে কোশ্চেন দেখে আমি রাতা না দিন কি অবস্থা, এটা তো পুরো প্লাস করতে দেয় আর করতে দেয়, হ্যাঁ এই ইজি কোশ্চেন করে স্যার ওগুলো অনেক ইজি থেকে চর্চা নাই করি না, একদম ইজি পড়া গেলে মানে কয়েক মিনিট কিছু কিছু জায়গায় আসতে যাচ্ছে শেষ হয়ে যায় আসতে যাচ্ছে, এরকম আমাদের চার পাঁচটা আমি এরকম পরে করছি যে আমি নাতা নাতি করে তা ভালো আছে, এরকম হয় অনেক সময় বেশি ইজি হলে আমার সমস্যা পরীক্ষা খারাপ হয়। আজকের এমন ভুল গুলো এমন করি মনে করেন যে খুব কম একদম মানে যে ইট এমন করছি মানে আগের কথা ইউটিউবে আছে বিভিন্ন ব্লগ গুলোতে যে পেপার পড়ে না পেপারের নিচেও দেখবেন যে কমেন্টের উপর খড় দেওয়া আছে, আপনি নিজে একটা ব্লগ ব্লগ করে সাইট করছেন কি ব্লগ সাইটের নিচে কমেন্ট অপশন আছে কিনা আছে কিনা এগুলো তো সরাসরি আমি কমেন্ট করি। এসইও জিনিসটা মূল জিনিসটা হলো যে আমার লিংক রিলেটিভ আছে তো এখন যেখানে আছে সেখানে আমার লিংক করা আমার লিংক আমি আমার কিওয়ার্ডের মাধ্যমে ওয়েবসাইটে ইনক্লুড করে দেওয়া, এখন কোন কোন ওয়েতে কিভাবে কিভাবে দেওয়া যায় সেই জিনিসগুলো জানা মূল বিষয়, আপনারা ভুল তিনটা বুঝে ফেলছেন, এখন গেলে কিভাবে কোন রাস্তায় কিভাবে দিতে হয় কমেন্টের সাইডে এভাবে দিতে হয় ব্লগ ফোরামের সাইডে এভাবে দিতে হয়, ফোরামে যে ফোরাম অপশন আছে আপনার সিগনেচার টিগনেচার এই প্রসেস নম্বর পার হয়ে যাওয়ার পর সেখানে দিতে হবে, কিংবা যে লগইন রেজিস্টারের সাইট গুলো সেখানে যে ডিলোড করে দিলে সহজে খুঁজে পাবেন এই জিনিসটা আপনি আপনি যখন করতে যাবেন কমেন্ট কেন আসতেছে না মেল ডেলিভেশনের উপর এই যে জিনিসটা জানতেন না এই জিনিসটা জানেন মূলত গাইডলাইন ওয়েবসাইট যদি হয় গেমিং এর আপনি গেম সম্পর্কে সেখানে গেম সম্পর্কে আপনি কমেন্ট বুঝতে পারছেন এটা করা দরকার আছে না হাইপারলিংক করে দেবেন
এই ধরনের কোশ্চেন গুলো পরে আপনারা মনে করেন যে অনেকে আমার প্রবলেম হয়, এই ধরনের কমেন্ট সাইট গুলো তাহলে আর কিছু আছে যেগুলো আমি সরাসরি তাহলে কমেন্ট কি হচ্ছে, একটা লগ ইন স্টাইল কমেন্ট, একটা হলো সরাসরি কমেন্ট, কিছু কিছু আছে রেজিস্ট্রেশন করার পরে তারপরে ওরা কমেন্ট অপশনটা দেয়। এগুলো কিন্তু যখন আপনারা নিজে করবেন, আমি তেমন বলতেছি কারণ আমার এগুলো করে আমি ইনকাম অনেক করি, কারণ এগুলো আমার জানা আছে। যখন আপনারা প্র্যাকটিস করবেন এই ধরনের কমেন্ট গুলো, নতুন নতুন সাইট গুলো আসবে তখন আপনি করতে পারবেন। এই যে এখানে যে রেলিভেন্ট সাইট গুলো আছে, এই যে এখানে এইটাতে না ওই যে একটা দেখালাম আপনাদেরকে পাঠাইছি না, ওইটা তো তো আপনার আছে, ব্লগ দেওয়া আছে, আপনাদেরকে এখন ইয়াগুলো দিতে হবে কমেন্টে, এগুলো প্র্যাকটিস করেন, ফোরামটা আপনারা আবার করেন, কমেন্ট আবার করেন, আর এই দুটো জিনিস করলে বাকিগুলো আমি চাচ্ছিলাম আজকে সব দেখা দেওয়ার, কিন্তু আপনাদের অনেকগুলো আমি তো আমার ফ্রেন্ডকে আমি অপোজিশন শিখাই একদিন চার পাঁচ ঘন্টায় শিখে, আমি যদি কারো পার্সোনালি কোনো প্ল্যান আমি ডার বসাই, আমি জাস্ট পাঁচ ছয় ঘন্টায় দেখাই দিই এবং কি সাথে সাথে প্র্যাকটিস করি, এগুলো এগুলো করে দেয় আমাকে, কমেন্ট করে দাও বিশটা সোশ্যাল করে দাও, বিশটা অমুক করে দাও, আপনারা কিন্তু করে নিয়ে আসতে বলে আপনারা করেন, আমি কি করবো তো এক্ষেত্রে তো আমার করার কিছু নেই। আপনাদের অফিসের উপর আরেকটা ক্লাস হবে, আরেকটা ক্লাস আপনাদের শেষ হয়ে যাবে, সোশ্যাল বুক মার্কি ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল বুক মার্কি দেখা দিব, দেখা দিব, কিছু লিংক দিয়ে দেন, কিছু দু একটা স্যাম্পল দেখা দেন, বাইকগুলো আমরা করে নিয়ে আসবে, দেখা দেন সোশ্যাল বুক মার্কি, দেখা সোশ্যাল বুক মার্কি দেখা দিচ্ছি। হ্যাঁ যে বিষয়টা হলো যে বাকি যে জিনিসগুলো আছে আপনারা কমেন্ট সোশ্যাল জেপি, আচ্ছা আর যে জিনিসটা আছে আর একটা ক্লাস নেক্সট ক্লাসে আপনাদের অফিস শেষ হয়ে যাবে, আপনাদের কমেন্ট আর ফোরামটা একটু করেন আজকে পর্যন্তই করেন, কারণ তাহলে আর বাদ দেখা যাবে দেখা দেখা এগুলো কোন জায়গায় সাবমিশনটা ফুল করতে আর্টিকেল সাবমিশন কেজে আর্টিকেল সব কেজে বোস করা ওইখানে একই জিনিস যেখানে সবসময় নেয় লিগাল ভাবে পাওয়া যায় বলতে যেগুলো সার্চ করে পাওয়া যায়, আমার কাছে একটা এইটাই আর কি ওই যে এই যে রেলিভেন্ট লিঙ্কের যে ইয়াটা পাঠাইতে বলেছে ওইটাই, ওইখানে শুধু জাস্ট site.com লিখে দিলে সাইট গুলো পাওয়া যায়, ওই আমি প্রথমে সার্চ করে বের করলাম যে
প্রথমে সার্চ করে বের করলাম, আপনি যেটা বললেন আপনি কি বলতেছেন আমি এটা কখন বুঝতে, আমি তো ধরো কিছু বলি ইলিগাল পাওয়া যায় না, রেজিস্টার হওয়ার আগে আপনি জানতে দিচ্ছেন পরে কি কথা বলতে পারা বলা আপনি হারে আমার মনে নেই, আপনার যদি মনে পড়ে আমার বলিয়ে আমি দেখা দিই। এটা এটা আর্টিকেল একটা ফাইন কি করলাম রেজিস্ট্রেশন করবো ওই একই রকম ভাবে রেজিস্ট্রেশন করলাম। আর্টিকেল সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এই জন্য বলতে যে প্র্যাকটিস করেন এত ডিফারেন্ট আর্টিকেল বড় হবে পোস্ট করবেন সেটা সবই কোনোটাতে কোনো কিছু নাই সবই সেম। প্রোফাইল তৈরি করা আছে, প্রোফাইলটা দেওয়া আছে, এখানে পোস্ট নিবে না কারণ এই পেজ পোস্ট করা আছে, এই ওয়েবসাইটে পোস্ট করা আছে, এই যে বলপেনের ইয়ার করা আছে যেটাতে ঢুকলাম, এই যে অ্যাড নিউ আর্টিকেল আপনি একটা অ্যাড নিউ আর্টিকেল করবেন কিংবা যে সাবমিট আর্টিকেল আপনি সাবমিট করবেন, ঠিক আছে একই জিনিস সাবমিট আর্টিকেল এখানে আবার লগ ইন করতে বলবেন কোনটা হয়েছিল আপনি কি করবেন এখানে এখানে ক্যাটাগরিটা দিবেন কি ক্যাটাগরি আর্টিকেল এগুলো তো জানা আসবে কমন হিসেবে, সাপোজ এখানে একটা দিন এখানে যাওয়া আসবে সেটা দিলেন, যাওয়ার পর আপনার কি করতে হবে সব গুলো যাওয়ার পর এখানে আপনার টাইটেল দিতে হবে আর্টিকেলের টাইটেল, তারপরে এখানে বডিতে আপনার পোস্ট লিখতে হবে, এখানে ওই নিম্নে হলে 500 ক্যারেক্টার লিখতে হবে, 500 ক্যারেক্টার নিয়ে নিলে নিবেন হ্যাঁ ঠিক আছে। যাওয়ার পর আমি এখানে মাঝখানে আপনি শুধু HTML কোডটা হাইপারলিংক করে দিবেন, হাইপারলিংক করে দিয়ে যে প্রিভিউ করে দিবেন অ্যাড আর্টিকেল করে দিলেন হয়ে গেল, একই তো জিনিস কি বুঝতে পারছেন। এখন যেটা হলো যে আপনারা এক কাজ করেন এইগুলো প্র্যাকটিস কর, এগুলো প্র্যাকটিস কর, অফ পেজের কাজ কিন্তু সবচেয়ে বেশি ঠিক আছে মার্কেটে, এই কারণে অফ পেজটা ভালোভাবে জানতে কাজ তো বেশি হবে পাওয়া যাবে।